যে কোনো মৃত্যু দুঃখজনক। আপনাকে সুজন চক্রবর্তী এটা বলেছে যে সকালে আমি ওনাকে ফোন করেছিলাম, এটা গণশক্তিকে জানিয়েছিল যে ফোন করে বলেছি যে এটা দুঃখজনক এবং কিভাবে মারা গেছে সেটা পোস্টমর্টম হবার পরে বোঝা যাবে। আদৌ তার কারণ তারা পুলিশকে কোনো কমপ্লেন করেনি আমি যেটা খবর নিয়েছি। দুই হচ্ছে তাদের বাড়ির লোককেও জানানো হয়নি দুদিন আগে। তিন দিন আগে যে একটা ছেলে ভর্তি হলো তার বাড়ির লোককে জানানো হবে না, পুলিশকে জানানো হবে না? আর আদৌ কী করে মারা গেছে সেটা পোস্টমর্টম রিপোর্ট পেয়ে আমরা জানতে পারবো। আর দুই, এটা পুলিশ দেখছে, পুলিশ দেখবে। আমি কোনো মৃত্যুকে সাপোর্ট করি না, দুঃখজনক, এবং আমি সুজন চক্রবর্তীকে বলেছি যে যেভাবেই মারা যাক আমি চাই যে ছেলেটার পরিবার যদি মনে করে যে গরিব পরিবার, আমি তাদের একটা চাকরি দেওয়ার জন্য এবং ফাইন্যান্সিয়াল সাহায্য করবার জন্য তৈরি আছি। পুলিশ কেন অ্যাম্বুলেন্স আনেনি, পুলিশ কেন হাসপাতালে ভর্তি করেনি, পুলিশ কেন খবর পায়নি, পুলিশ অফিসারদের জিজ্ঞেস করুন। আর পুলিশ মন্ত্রী হিসেবে তার জন্য ক্ষমা চান যে আমি পুলিশ মন্ত্রী, আমার পুলিশ মারতেই আনে কিন্তু ব্যবস্থা করতে জানে না, ক্ষমা চান। আত্মঘাতী, তার মানে ময়নাতদন্তকে প্রভাবিত করা। আমরা অতীতেও দেখেছি ময়নাতদন্তকে কিভাবে প্রভাবিত করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। আমি জানি না এখানে তাই চেষ্টা করবেন কিনা। সুজন চক্রবর্তীর বক্তব্য আপনাদেরকে আমরা শোনালাম। পুলিশ মন্ত্রীর তার ক্ষমা চাওয়া উচিত, সুজন চক্রবর্তী যেটা জানালেন। মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের 18 তারিখ বুথ কর্মীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। কেন তার এই বৈঠকে, এই বৈঠকে মূলত কোন কোন দিকে নজর দেওয়া হবে জানবো। রয়েছেন প্রতিনিধি প্রবীর। প্রবীর, চলতি মাসে 18 তারিখে যে বৈঠকের কথা আমরা বলছি বুথ কর্মীদের সঙ্গে, ফোকাসে ঠিক কোন কোন বিষয়? দেখো, 18 তারিখ নেতাজি ইন্ডোরে 294টি বিধান ইন্ডোরে 294টি বিধানসভা কেন্দ্র থেকে 5টি করে বুথ কর্মী নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 294টি বিধানসভা কেন্দ্রের সক্রিয় যারা কর্মী, বিশেষ করে আমরা জানি যে নির্বাচনের আগে যে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন কমিশন, সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের রাখা হয়, যে সমস্ত কিছু তারা খতিয়ে দেখেন, দেখার পরে সেই ইভিপ্যাট বা ইভিএম সিল করে দেওয়া হয় যেটা নির্বাচনের কাজে ব্যবহার করা হয়। সেই সমস্ত সক্রিয় বুথ কর্মীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। এক, বুথ সংগঠনের উপর জোর নির্বাচনের আগে। দ্বিতীয়ত, এই যে ইভিএম এবং ভিভিপ্যাট সেটা যেন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয়, দলের বেশ কিছু নির্দেশ আছে যাতে সেগুলো লক্ষ্য করা হয়, এগুলো পরীক্ষা নিরীক্ষার সময় নির্বাচন কমিশনের এগুলো পরীক্ষা নিরীক্ষা চলবে। তার কারণ আমরা জানি যে 2019 নির্বাচনের পর, লোকসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইভিএম এ কারচুপির অভিযোগ করা হয়েছিল এবং ইভিএম বাতিল করে ব্যালট পেপারেই ভোট করার দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে ইভিএম এ কোনো ত্রুটি নেই বা কোনো কারচুপি নেই, সুতরাং 2021 নির্বাচন হতে চলেছে ইভিএম এ, তাই কোনোরকম যেন কারচুপি হতে না পারে বা কোনোরকম সংশয় না থাকে তার জন্যই কিন্তু এই ব্যবস্থা বা সাধারণ বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ প্রবীণ।